সাংবাদিক রোজিনা ইসলামের ত্রুটি চেপে ধরেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় কলম থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের ধারাবাহিক দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করায় কাল হয়েছিল তার। তবে এর নেতৃত্ব দিয়েছিলেন যেই অতিরিক্ত সচিব জীবননেছা, তার আমলনামাও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। চলুন জেনে নেই তার আমলনামা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জীবননেছার কানাডায় 3টি বাড়ি, পূর্ব লন্ডনে 1টি এবং ঢাকায় 4টি বাড়ি রয়েছে। এছাড়াও গাজীপুরের 21 বিঘা জমি ও বিভিন্ন নামে তার প্রায় 80 কোটি টাকার এফডিআর রয়েছে বলে খবর প্রকাশ পেয়েছে। বিদেশে তার সন্তানরা থাকে, তিনি আর তার স্বামী থাকেন ঢাকায়। তার আরও কিছু দুর্নীতির খবর কিংবা তার কিছু অনিয়মের খবরও প্রকাশ পেতে শুরু করেছে। ইতিমধ্যে দুদক লেগেছে তার বিরুদ্ধে। তার নামে বেনামে তার যেসব সম্পত্তি রয়েছে তা খতিয়ে দেখছে দুদক। হয়তো দু একদিনের মধ্যে আরও কিছু ফলাফল পাওয়াও যাবে। আরও ভয়ঙ্কর বিষয় রয়েছে, এই জীবননেছা গাজীপুরের মেয়ে, তিনি একটি দরিদ্র পরিবারের মেয়ে। সেখানে তার আরও কিছু গোপন তথ্য রয়েছে, সেটি প্রকাশ করার চেষ্টা করছে মাত্র। বৃহস্পতিবার জামিন হবে বলে জানিয়েছেন রুজিনাকে। জামিন দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আল জাজিরা খবর প্রকাশ করেছে, কোভিড নিয়ে রিপোর্টিং প্রকাশ করায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট করেছে, দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করায় গ্রেফতার করা হলো বাংলাদেশি সাংবাদিককে। বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে যা ক্ষুণ্ণ হওয়ার ইতিমধ্যে হয়ে গেছে। বিশ্ব গণমাধ্যমে এই নিয়ে বেশ কড়া কড়া প্রতিবেদনও করেছেন। সরকারের ভাবমূর্তি সেটি ক্ষুণ্ণ হয়েছে। নিশ্চয়ই সরকার তা আমলে নিয়ে হয়তো তার দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজকে মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগ নেতা, তিনিও বলেছেন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে, দুর্নীতিবাজদের গ্রেফতার করতে বলেছেন। তিনি বলেছেন সাংবাদিকদের গ্রেফতার না করতে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন মামলা তুলে নেওয়া সম্ভব নয়, তবে সে যাতে ন্যায় বিচার পায় সেটি তারা ব্যবস্থা করবে। ইতিমধ্যে রদবদল শুরু হয়ে গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়েও। তবে জীবননেছার যে কথাটি আমরা বলছিলাম, তিনি গাজীপুরের একটি দরিদ্র পরিবারের মেয়ে, একজনকে বিয়ে করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পার করে তিনি সরকারি দপ্তরে চাকরি নিয়েছিলেন এবং সে তার সে অসৎ উপায় অবলম্বন তার রয়ে গেছে। তার স্ট্যাটাসের সাথে না যাওয়ায় তার পূর্বের স্বামীকে তালাক দিয়ে একজন সচিবকে তিনি বিয়ে করেছেন, সেই খবর ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। তবে দুর্নীতিবাজ না হলে তার যে বেতন অতিরিক্ত সচিবের, সেই টাকায় কানাডায় 3টি বাড়ি করা সম্ভব নয়। সেই 3 বাড়িতেই তার, কানাডায় 3 বাড়িতে তার মেয়েরা থাকেন এমনটি জানা গেছে। লন্ডনের বাড়িটি রয়েছে, সেখানে তিনি অবকাশ যাপন করতে যান। বাংলাদেশে তার প্রচুর সম্পত্তি, বিশাল সম্পত্তি এবং তার ব্যাংকে এফডিআর খবরও পাওয়া যাচ্ছে। দুদক অনুসন্ধান করছে, নিশ্চয়ই খুব শীঘ্রই সেই রিপোর্ট হয়তো আপনাদের সামনে প্রকাশ করা হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।